হ্যাঁ, কিন্তু আপনার শিমুলতলা রাজবাড়ি আসতে পারে এই এই দিক দিয়ে ঘোরার জায়গা পুরোপুরি ভগ্নদশা, প্রায় 100 বছরেরও বেশি পুরনো। এটা শিমুলতলা স্টেশন থেকে মাত্র 1.5 কিলোমিটার দূরে, লাট্টু পাহাড় এর পাশেই, 100 মিটার মাত্র দূরে। তার পাশে এখন এখানকার সমস্ত সৌন্দর্য, ভগ্ন স্তূপ, আর এখানে একটি ঝিলও আছে, সেখানেও আমরা যাব কিছুক্ষণ পরে। তবে রাত্রিবেলা তো এখানে থাকা বা আসা সম্ভব নয়, ফলে দিনের বেলারই আমরা যতটা পারছি এটাকে তুলে ধরবার চেষ্টা করছি। এই সাপ নেই কিন্তু, এখানে ভূত আছে কি আছে না জানি না, তবে সাপকোপ তো অবধারিত আছে। নেই আপাতত, শীতকালে না থাকার সম্ভাবনাই বেশি, তবে গ্রীষ্মকালে সাপের উৎপাত হলেও হতে পারে। পুরোপুরি অ্যাবান্ডেন্ট, অনেক ছাদ ভেঙে পড়েছে, সিঁড়ির অবস্থা আপনারা দেখতে পাচ্ছেন। একটুখানি যাওয়ার পরে আর ওঠার কোনো উপায় নেই, ঘোরানো পেঁচানো সিমেন্টেরই সুরকি দেওয়ার সিঁড়ি, পুরোটাই সুরকি দিয়ে ঢালাই করা। এখানে সুড়ঙ্গের মতন আরেকটি জায়গা দেখতে পাওয়া যাচ্ছে। সুড়ঙ্গ না জয়দা, এগুলো কি বলতো? আমরা চেষ্টা করবো নাকি যাওয়ার, ছাদগুলো পড়ে কি উঁচু হয়ে গেছে? হ্যাঁ উঁচু হয়ে গেছে, ছাদগুলো পড়ে পড়ে। চলো আমরা একবার যাই তাহলে, এই ঘন্টা জয়দা সিঁড়ি, জয়দা সিঁড়ি, জয়দা সিঁড়ি আছে না? না এখানে সিঁড়ি, সিঁড়ি এক মিনিট, আমি উপরটা জাস্ট করেছি দাদা, একদম ওকে। ঠিকই বলেছে, চলো এখান থেকে তো মনে হয় সামনে হবে। আমরা যতটা পারবো আপনাদের সামনে তুলে ধরবো। আপনারা দেখতেই পাচ্ছেন বাড়িটির দশা খুবই খারাপ, তো আমরা এই মুহূর্তে রাজবাড়ির সামনের গেটের দিকে চলে এসেছি, আপনারা সেটা দেখতেই পাচ্ছেন। রাজবাড়ির অবস্থা প্রচণ্ড খারাপ, যার জন্য আমরা খুব একটা ভেতরে ঢোকার রিস্ক নিতে পারছি না, যে কোনো মুহূর্তে এখানকার ইটগুলো ভেঙে পড়তে পারে। এখানে সবাই বলে যে ভূত আছে, ভূত আছে শিমুলতলা রাজবাড়িতে, কিন্তু আমরা বাড়ির চারপাশ ঘুরছি, যদিও বা দিনের বেলায়, কিন্তু তাও আমাদের মনে হয় না এমন কিছু এত সুন্দর একটা রাজবাড়িতে থাকতে পারে। আপনারা দেখতে পাচ্ছেন এটা রাজবাড়ির বাইরের দিকটা, রাজবাড়ির কিছুটা অংশ নিচে যাচ্ছি, নিচে কি ওই সাইডের ভিডিওটি আপনাদের সামনে দেখাচ্ছি। সুন্দর একটা মনোরম পরিবেশ, তার মাঝখানে শিমুলতলা রাজবাড়ি। আমরা আজ এসেছি কলকাতা প্যারানর্মাল সোসাইটির তরফ থেকে। আমি না সব করি।
চাঁদগুলো ভেঙে পড়ে গেছে। তখনকার দিনের ওয়াল 20 ইঞ্চি আমরা যাচ্ছি এখন একটু বাড়ির পেছন দিকে, ওখানেও একটি ভগ্ন প্রায় সিঁড়ি রয়েছে, সবই আর্চের এবং সুরকির ঢালাই আপনারা দেখতে পাচ্ছেন, এবং যতটা পারা যায় আমরা তুলে ধরার চেষ্টা করছি। কিন্তু যেহেতু বাড়িটি খুব বিপজ্জনক পরিস্থিতিতে রয়েছে, তাই বাড়ির ভেতরে গিয়ে খুব বেশি ভিডিও তোলা খুব রিস্কি, যে কোনো মুহূর্তে ভেঙে ছুঁড়ে পড়লেও পড়তে পারে, তার জন্য আমরা বাইরে থেকে বাধ্য হচ্ছি কভার করবার জন্য। তো যতটা পারা যায় বাইরে থেকেই আমরা ছবি তুলব, তুলছি। এটা বাড়ির সম্পূর্ণ পেছন দিক। পরিবেশটা সম্বন্ধে কলকাতা থেকে মাত্র 350 কিলোমিটার দূরে, শিমুলতলা স্টেশন থেকে 1.5 কিলোমিটারের, হ্যাঁ, পূর্ব রেলওয়ের সমস্ত মোটামুটি মেন লাইনগামী পাটনা লাইনগামী ট্রেনগুলো শিমুলতলার আগে বা পরে স্টেশন যে সিটি বা ঝাঁঝাতে দাঁড়ায়, অথবা কিছু কিছু ট্রেন শিমুলতলাতেও দাঁড়ায়, যেমন বাঘ এক্সপ্রেস। সবথেকে ভালো হচ্ছে হাওড়া মোকামা প্যাসেঞ্জার, সেই ট্রেনে আসলে রাত্রিবেলা চাপলে সকালবেলা আপনারা এসে পৌঁছে যাবেন, তারপরে এই জায়গাগুলো দর্শন করতে পারবেন। আর মোটামুটি দুদিনের জন্য খুব সুন্দর ভ্রমণের জায়গা, এবং রাত্রিবেলা বিশেষ করে এর যে হন্টেড যে থ্রিলিং, সেটা যারা অ্যাডভেঞ্চার লাভার তাদের জন্য এটা খুব ভালো। তো জানি না ভূত বলে কিছু হয় কি না, তবে আমরা আজকে রাত্রিবেলা একটু ভূত খোঁজার চেষ্টা করব। আমরা যে বাড়িতে উঠেছি সেই বাড়ির আশপাশেই, দেখা যাক ভূতের দেখা মেলে কি না। থ্যাংক ইউ জয়দা।